তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা আমরা এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টার স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার অ্যাক্ট্রেস মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপরচুটি আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাচী চক্রবর্তী ছিল মৌসুমি সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই সিনেমাতেই জিত গাঙ্গুলির ছিল এবং সবই হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন করতো এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার ছয় সালে মিটি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি ওই সময় দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল নিশপাল সিং এবং ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর একটি তোমাদেরকে জানিয়ে তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির ছিল এবং সবই সুপার হিট হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার ছয় সালে মিটি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিষপাল সিং এবং এস্টুডিট ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভি বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে বক্স অফিসে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রসপাল সিং এবং ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্র্যাক পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির ওয়ার্ল্ড টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজী চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই গাঙ্গুলির করতো এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মুক্তি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে বক্স অফিসের সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে করেছিল প্রসপাল সিং এবং ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স সুপার একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে থাকে তোমরা নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি না তুমি আমার মুভিটির সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টার স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার অ্যাক্ট্রেস মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাচী চক্রবর্তী ছিল মৌসুমি সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিকগুলো সবই সুপার হিট হতো যার কারণে মুভি বক্স অফিসে ভালো একটা কালেকশন করতো এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু সালে মুক্তি পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হাইস্ট গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপার হিট মুভির ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এই ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভি বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে বক্স অফিসের সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিলপাল সিং এবং ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির ওয়ার্ল্ড প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকে কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষা রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সভ্যসাচীর চক্রবর্তী ছিল মৌসুমী সাহা নোটা রায় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে গা সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই গাঙ্গুলির করতো এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মিটি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি ওই সময় সালে বক্স সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিশপাল সিং এবং এ স্টুডি ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটি কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল্টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির ছিল এবং সবই হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন এবং করতো আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার ছয় সালে মিটি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে বক্স অফিসের সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং করেছিল নিঃপাল সিং এবং ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স সুপার হিট মুভির একটি ট্র্যাক পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলায় টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিত গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভি বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া পার্থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হাইস্ট গ্রোসিং মুভি ছিল এবং এটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এ স্টোরি ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স অফিসের সুপার হাইট মুভির একটি ট্র্যাক পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটি কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির ওয়াল্ড টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা আমরা এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার অ্যাক্ট্রেস মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপরচুটি আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাচী চক্রবর্তী ছিল মৌসুমি সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই সিনেমাতেই মিউজিক ছিল এবং সবই হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন করতো এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার ছয় সালে মিটি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষা রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির ছিল এবং হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মুক্তি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হায়েস্ট গ্রোসিং মুভি ছিল এবং এটা সুপার হিট মুভির ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এই স্টুড ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলায় টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার ক্যারেক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেইন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভি বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হায়েস্ট গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এই স্টোরি ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসের সুপার হাইট মুভির একটি ট্র্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভি টি কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির ওয়াল্ড টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষা রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেইন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সভ্যসাচীর চক্রবর্তী ছিল মৌসুমী সাহা নোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে গা সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই গাঙ্গুলির ছিল এবং সুপার যার কারণে করত আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার ছয় সালে মিটি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে বক্স অফিসের সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই মিউজিক ছিল এবং সবই সুপার হিট হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন করতো এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হায়েস্ট গ্রোসিং মুভি ছিল এবং এটা সুপার হিট মুভির ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এই স্টুড ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভি ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেলে এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার অ্যাক্ট্রেস মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে করে থাকো অবশ্যই তো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দীপ এবং তার অপরজিটি আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সভ্যসৈতী চক্রবর্তী ছিল মৌসুমি সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিত গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিত গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভি বক্স অফিসে ভালো একটা কালেকশন করতো এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে করেছিল প্রসপাল সিং এবং ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটি কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির ওয়ার্ল্ড প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশ তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষা রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেইন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সভ্যসাচী চক্রবর্তী ছিল মৌসুমী সাহা নোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে গা সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভিগুলিও বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই সময় দু হাজার দশ সালে সবচেয়ে হাইস্ট মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল সিং এবং ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউট করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির ছিল এবং সবই হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন এবং করতো আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মুক্তি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিষপাল সিং এবং এস্টু ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স এ ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স এ একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটি কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলায় টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল্টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামলে এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত করেছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিত গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভি বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে বক্স অফিসে সবচেয়ে মুভি ছিল এবং এটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিঃপাল সিং এবং ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে এটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির ওয়ার্ল্ড টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড একটি টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশ তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষা রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেইন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সভ্যসাচীর চক্রবর্তী ছিল মৌসুমী সাহা নোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে গা সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির ছিল এবং সবই সুপার হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকের যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলুগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হাইস্ট গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এই স্টুড ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্র্যাক পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটি কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল্টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টার স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার অ্যাক্টেস মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাচী চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই গাঙ্গুলির ছিল এবং সবই হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন করতো এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং এবং ছিল রাতা মোহনের সিনেমাটিওগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামলে এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত করেছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিত গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভিগুলিও বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসের সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিঃপাল সিং এবং ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটি কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির ওয়ার্ল্ড টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড একটি টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশ তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই গাঙ্গুলির ছিল এবং সুপার যার কারণে করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার ছয় সালে মিটি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হাইস্ট গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এই স্টুর ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভি কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষায় রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই গাঙ্গুলির করতো এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মুক্তি পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে বক্স অফিসের সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউট করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে এটি বক্স সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত করেছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর একটি তোমাদেরকে জানিয়ে তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিত গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভি বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হাইস্ট গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এই স্টোরি ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দর ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দর ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামবেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টার স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার অ্যাক্ট্রেস মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাচী চক্রবর্তী ছিল মৌসুমি সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিত গাঙ্গুলির ছিল এবং সুপার যার কারণে করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলুগু মুভি যেটি দু হাজার সালে মিথ্যি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হাইস্ট গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এই স্টুর ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে এটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল্টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বলো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষায় রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই সিনেমাতেই হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন করতো এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মুক্তি পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি ওই সময় দু হাজার দশ সালে বক্স অফিসে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটি করেছিল নিষ্পাল সিং এবং ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলায় টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির অল টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া একটার ক্যারেক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত করেছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির ছিল এবং সবই হতো যার কারণে বক্স অফিসে একটা কালেকশন করত। এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলুগু মুভি যেটি দু হাজার সালে মিট্রি পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে বক্স অফিসের সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে করেছিল নিঃসাল সিং এবং ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশ তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষা রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিত গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভিগুলিও বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হাইস্ট গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এই স্টুর ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্র্যাক পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল্টারনেশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো না তুমি আমার 2010 দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির ছিল এবং সবই সুপার হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন এবং করতো আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলুগু মুভি যেটি দু হাজার সালে মুক্তি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিষপাল সিং এবং এস্টুড ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিভিশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন একটি প্রিমিয়ার এখনো জি বাংলাতে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার অ্যাক্ট্রেস মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে করে থাকো অবশ্যই নিও তো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপরজিটি আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সভ্যসৈত চক্রবর্তী ছিল মৌসুমি সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভি বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হায়েস্ট গ্রোসিং মুভি ছিল এবং এটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এই ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অর্ল প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশ তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষা রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেইন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসজী চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিত গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক গুলো সবই সুপার হিট হতো যার কারণে মুভিগুলিও বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই সময় দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে করেছিল প্রসপাল সিং এবং ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউট করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্র্যাক পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল্টারনেশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষায় রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ মিউজিক ছিল এবং সবই সুপার হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন করতো এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলুগু মুভি যেটি দু হাজার সালে মিথ্যি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিষ্পাল সিং এবং এস্টুড ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটি কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল্টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া একটার একটা মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর একটি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষায় রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজী চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক গুলো সবই সুপার হিট হতো যার কারণে মুভি বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে মুভিটি করেছিল নিষপাল সিং এবং ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে এটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেইন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিত গাঙ্গুলির করতো এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলুগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হাইস্ট গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এই ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং টি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটি কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল্টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা আমরা এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টার স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার অ্যাক্ট্রেস মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাচী চক্রবর্তী ছিল মৌসুমি সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মিট্রি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া ওই হাজার দশ সালে বক্স অফিসে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রসপাল সিং এবং ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউট ও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর একটি তোমাদেরকে জানিয়ে তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজী চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভি বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু হাজার দশ সালে বক্স অফিসের সবচেয়ে গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটি প্রডিউস করেছিল নিঃপাল সিং এবং এ স্টুডি ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অর্ল প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেইন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিত গাঙ্গুলির ছিল এবং সুপার যার কারণে করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলুগু মুভি যেটি দু হাজার সালে মিটি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হাইস্ট গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এই ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভি কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই ছিল এবং সবই সুপার হিট হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মিটি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া এই মুভিটি দু হাজার দশ সালে বক্স অফিসের সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে করেছিল সিং এবং এবং ছিল রাতা মোহনের সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসজী চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই গাঙ্গুলির ছিল এবং সবই হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলুগু মুভি যেটি দু হাজার সালে মিট্রি পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিশপাল সিং এবং এ স্টুডি ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন একটি টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টার স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার অ্যাক্ট্রেস মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাচী চক্রবর্তী ছিল মৌসুমি সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিত গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক গুলো সবই সুপার হিট হতো যার কারণে মুভিগুলিও বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হাইস্ট গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিষ্পাল সিং এবং এই স্টুর ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউট করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্র্যাক পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল্টারনেশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই সিনেমাতেই গাঙ্গুলির ছিল এবং সবই সুপার হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন করতো এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মিটি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া একটার ক্যারেক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসজী চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই গাঙ্গুলির ছিল এবং সবই সুপার হতো যার কারণে বক্স অফিসে একটা কালেকশন এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলুগু মুভি যেটি দু হাজার সালে মিট্রি পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিষপাল সিং এবং এ স্টুডিট ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স বক্স একটি একটি সুপার ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভিরিশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেইন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক গুলো সবই সুপার হিট হতো যার কারণে মুভিগুলিও বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই সময় দু হাজার দশ সালে সবচেয়ে হাইস্ট মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিলপাল সিং এবং ছিল রাতা মোহনের এবং এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্র্যাক পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল্টারনেশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বলো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ মিউজিক ছিল এবং সুপার হতো যার কারণে বক্স অফিসে একটা কালেকশন এবং করতো আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলুগু মুভি যেটি দু হাজার সালে মুক্তি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিষপাল সিং এবং এ স্টুডি ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভি তে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টার স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার অ্যাক্ট্রেস মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে থাকবে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাচী চক্রবর্তী ছিল মৌসুমি সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক গুলো সবই সুপার হিট হতো যার কারণে মুভি বক্স অফিসে ভালো একটা কালেকশন করতো এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হায়েস্ট গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপারহিট মুভি মুভির ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এই স্টুড ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটির স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অর্ল প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দীপ এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিত গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভিগুলিও বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই সময় দু হাজার দশ সালে সবচেয়ে হাইস্ট মুভি ছিল এবং একটা সুপার হিট মুভির ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল্টারনেশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বলো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই গাঙ্গুলির ছিল এবং সবই সুপার হিট হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার ছয় সালে মৃত্যু পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিষপাল সিং এবং এ স্টুডি ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং বক্স ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স বক্স একটি একটি সুপার ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভি কি করে আর কোথায় দেখতে পাবে তো এই স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত করেছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর একটি তোমাদেরকে জানিয়ে তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজী চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই গাঙ্গুলির করতো এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হায়েস্ট গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপার হিট মুভির ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এই স্টুড ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেইন রোলে আমরা দেখতে পাই দীপ এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভি বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হাইস্ট গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিষ্পাল সিং এবং এই স্টুর ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির ওয়াল্ড প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা আমরা এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টার স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার অ্যাক্ট্রেস মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে সমস্ত তথ্য আমি তোমাদের আজকের ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের তো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিযোগ্য একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সভ্যসৈতী চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই মিউজিক ছিল এবং সবই সুপার হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মিটি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে বক্স অফিসের সবচেয়ে মুভি ছিল এবং এটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রসপাল সিং এবং ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া একটার একটা মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজী চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই সিনেমাতেই হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন করতো এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মিট্রি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে করেছিল প্রসপাল সিং এবং ছিল রাতা মোহনের এবং এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেইন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভি বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হাইস্ট গ্রোসিং মুভি ছিল এবং এটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিষ্পাল সিং এবং এই স্টোর ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভি কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অর্ডেলশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বলো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিত গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিকগুলো সবই সুপার হিট হতো যার কারণে মুভিগুলিও বক্স অফিসে ভালো একটা কালেকশন করতো এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মুক্তি পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হায়েস্ট গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এস চুল ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর একটি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষায় রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজী চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির ছিল এবং হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু সালে মুক্তি পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিশপাল সিং এবং এ স্টুডি ছিল রাতা মোহনের এবং সিনেমাটিওগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্র্যাক পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিকে টিভি তে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলোনা তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার অ্যাক্ট্রেস মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাচী চক্রবর্তী ছিল মৌসুমি সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গে পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভি বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া পার্থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হাইস্ট গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিষ্পাল সিং এবং এই স্টুর ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্র্যাক পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভি অল্টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বলো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই সিনেমাতেই জিত মিউজিক ছিল এবং সবই সুপার হিট হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন করত। এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মিটি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হায়েস্ট গ্রোসিং মুভি ছিল এবং এটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এই স্টুড ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলায় টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল্টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন পেলে এছাড়া একটার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর একটি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাজী চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ মিউজিক ছিল এবং সবই সুপার হিট হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা কালেকশন করতো এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু সালে মুক্তি পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিষপাল সিং এবং এ স্টুডি ছিল রাতা মোহনের এবং সিনেমাটিওগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভি বক্স অফিসে ভালো একটা কালেকশন করত এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে বক্স অফিসের সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে করেছিল সিং এবং এবং ছিল রাতা মোহনের সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স সুপার একটি ট্র্যাক পায় এবং এখন কথা হচ্ছে তোমরা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভি মুভির প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বলো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিত গাঙ্গুলির করতো এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার ছয় সালে মুক্তি পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিষ্পাল সিং এবং এ স্টুডি ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটি কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল্টলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে থাকে তোমরা খোঁজ শিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টার স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার অ্যাক্ট্রেস মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপোজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসাচী চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই জিৎ গাঙ্গুলির মিউজিক ছিল এবং মিউজিক সবই সুপার হিট হতো যার কারণে মুভিগুলিও বক্স অফিসে ভালো একটা কালেকশন করতো এবং আজকে আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু সালে মুক্তি পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া থেইয়া তো এই মুভিটি ওই সময় দু সালে বক্স অফিসে সবচেয়ে হায়েস্ট গ্রোসিং মুভি ছিল এবং একটা সুপারহিট হিট মুভির ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিসপাল সিং এবং এই স্টুড ছিল রাতা মোহনের এবং সিনেমাটোগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দর ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দর ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেব সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দীপ এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই গাঙ্গুলির ছিল এবং হতো যার কারণে বক্স অফিসে ভালো একটা করত এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলুগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পায় মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে বক্স অফিসের সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিলপাল সিং এবং ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্র্যাক পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটা কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলা টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভি ওয়ার্ল্ড টেলিউশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে হয়ে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা থামদেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকের কোন মুভিটি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা আজ কথা বলতে চলেছি বলো না তুমি আমার মুভিটি সম্পর্কে এই মুভিটি সম্পর্কে আমি তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো সাথে এই মুভিটির স্টোরি মুভি কেমন ছিল মুভির ডাইরেক্টর স্ক্রিন প্লে এছাড়া অ্যাক্টার মুভি কেমন ছিল মুভির বাজেট কত ছিল মুভি কালেকশন কত পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যদি এই মুভিটিকে দেখতে চাও এবং এই মুভি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কোন একটি অংশে জানিয়ে দেবো তোমরা এই মুভিটিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবে তো সমস্ত তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেবো তো আজকের ভিডিওটি তোমরা যদি এখনো লাইক না করে থাকো একটি লাইক করে দিও এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বলো না তুমি আমার দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে সুজিত মন্ডল এবং এই মুভির মেন রোলে আমরা দেখতে পাই দেব এবং তার অপজিটে আমরা কোয়েল মল্লিককে লিড রোলে দেখতে পাই এছাড়াও সব্যসজি চক্রবর্তী ছিল মৌসুমী সাহা টোটা রয় চৌধুরী সাপোর্টিং রোলে ছিল এছাড়া মুভিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং আপনারা জানেন জিৎ গাঙ্গুলি যে ওই সময় সব বাংলা সিনেমাতেই বেশিরভাগ সিনেমাতেই গাঙ্গুলির করতো এবং আজকের আমরা যে মুভিটির কথা বলছি বললাম তুমি আমার এটি একটি রিমেক সিনেমা ছিল ওই সময় তেলেগু মুভি যেটি দু হাজার সালে মৃত্যু পাই মুভিটির নাম ছিল হ্যাপি এবং এই হ্যাপি মুভিটি আবার আরেকটি তামিল মুভি রিমেক ছিল যে নাম ছিল আজা গিয়া তো এই মুভিটি দু হাজার দশ সালে সবচেয়ে মুভি ছিল এবং একটা সুপার হিট মুভি ট্যাগও নিয়েছিল এবং মুভিটিকে প্রডিউস করেছিল নিষ্পাল সিং এবং এস্টুডি ছিল রাতা মোহনের এবং সিনেমাটিগ্রাফি দিয়েছে কুমুদ বার্মা এবং প্রোডাকশন কোম্পানি ছিল সুরিন্দার ফিল্মস এবং ডিস্ট্রিবিউটও করেছিল সুরিন্দার ফিল্মস এবং মুভিটি বক্স অফিসে ওই সময় ওই সময় চার কোটি টাকা প্লাস কালেকশন করে এবং বক্স অফিসে একটি বক্স অফিসে সুপার হিট মুভির একটি ট্যাগ পায় এবং এখন কথা হচ্ছে তোমরা মুভিটি কি করে আর কোথায় দেখতে পাবে তো এই মুভিটি স্যাটেলাইট রাইটস আর যত ছিল সেটি জি বাংলা বাই করেছে তোমরা চাইলে এই মুভিটিকে জি বাংলায় টিভি চ্যানেলে দেখতে পারো যেটা অনেক আগে এই মুভির অল্টারেশন প্রিমিয়ার জি বাংলাতে হয়ে গেছে আর এখন যদি তোমরা এই মুভিটিকে টিভিতে দেখতে চাও তাহলে মাঝে মধ্যে এখনো এই মুভির ওয়ার্ল্ড টেলিভিশন টিভি প্রিমিয়ার এখনো জি বাংলাতে থাকে তোমরা খোঁজ নিলে তোমরা জানতে পারবে তো আজ করবে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো